হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি প্রিয়াঙ্কা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বৃষ্টি ভেজা দিনে আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে যাব একটা অসাধারণ জায়গায়, যেখানের চারিদিকের দৃশ্য দেখলে এমনিতেই আপনাদের মন ভালো হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমরা যাচ্ছি কোথায়। তো পৌঁছে গেছি ডেস্টিনেশনে, দেখে নিন কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা ফ্লোটিং হোটেলেই এসেছি। বাইরে প্রথমে দাঁড়িয়েছিলাম, তারপরে এই রেল গেটটা ওঠার পর কিন্তু আমরা ভেতরে ঢুকবার সুযোগ পেয়েছিলাম। এই দেখুন, শুন, রেল লাইন পাতা রয়েছে দুদিকেই, দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভেতরে যাওয়া যাক, সুন্দরভাবে চারিদিক এক্সপ্লোর করা যাক। দেখছেন চারিদিকে কেমন নৌকার জিনিসপত্র দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, একেবারে পরিপাটি। পাশে ছোট ছোট গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। রাতের এই দৃশ্যটা না দেখলে অনেক কিছুই মিস হয়ে যাবে কিন্তু জীবনে। এবারে এন্ট্রি করব ভেতরে, দেখিয়ে দেবো ভেতরটা কতটা সুন্দর। দেওয়ালগুলো দেখুন কত সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়লো। আমরা এবারে রওনা দিচ্ছি ডেকের উদ্দেশ্যে। এই দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি, সাইডটা দেখিয়ে দিলাম, বুঝতেই পারছেন। ডেকে পৌঁছে গেছি, এখানে রেস্টুরেন্ট রয়েছে, এখানে খাবার দাবার সার্ভ করা হয়, কিন্তু জাস্ট ভিউটা দেখুন অসাধারণ না? প্লিজ দেখাবো, আরও দারুণ লাগবে। ওই দেখুন SBI এর হেডকোয়ার্টার, এটা উপরের ডেক থেকে তুলছিলাম আমরা। আর একবার দেখে নিন SBI এর হেড অফিস, এখান থেকে সামনে পুরো দেখা যাচ্ছিল, দারুণভাবে সাজানো ছিল, আর রাতে মানে অসাধারণ লাগছিল এই দৃশ্যটা। কোনো কথা না বলে এই ভিউটা এনজয় করুন। আবার সার্ভ করা হচ্ছিল, সে এক অন্যই এক্সপিরিয়েন্স। মানে এই খোলা হাওয়ায় গঙ্গার মধ্যে বসে খাবার দাবার খাওয়ার এক্সপিরিয়েন্সটাই অন্য রকম, মানে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। তো চলুন এবারে ভেতরের রেস্টুরেন্টে যাওয়া যাক, এই বাইরের ডেকটা ছেড়ে আমরা ভেতরের দিকে রওনা দেই। তো আমরা ভেতরে চলে এসেছি, এই দেখুন রেস্টুরেন্টের ভিউ।
আমাদের খাবার দাবারও চলে এসছে, দেখে নিন খাবারে কী কী অর্ডার করেছি। যাই বলুন, খাবার দাবারের স্বাদ কিন্তু বেশ ভালোই লেগেছে আমাদের। বেরিয়ে যাওয়ার আগে আরেকবার এই ডেকটা থেকে এই এসবিআইটা আর বাইরের গঙ্গাটা দেখে নেওয়া হলো, দারুণ লাগলো। তো এবারে চুপ গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে। দরজাটা দিয়েই ভেতরে গেছিলাম, মনে আছে তো? এবারে বেরিয়ে যাচ্ছি আমরা। তো আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।